So, hey, what's up, all guys? Assalamualaikum, shabai ke. Welcome to Tisan Vlogs. Kemon achen shokole? I hope shobai onek beshi bhalo achen. Chole ashlam aro ekti status video editing tutorial niye. So, shurute je video ti review ta dekhano hocche. Ajke ekdom same video ti kore dekhabo ebong shikhabo apnaderke khubi shohoje. Er ageo erokom ekta apnar status video toiri kora shikheche amar YouTube channel e. Goto video tai apnara dekhte paben. Oikhane lekha gulo ektu type kore utto. Eta onekei pochondo koren, abar onekei eita pochondo koren. Ajke jeta tutorial niye asche seta hocche background. अनुरोध सो एज यूजुअल मूल भिडियो जरा छोटे एक रिक्वेस्ट अवश्य चैनल नतुन भिडियो अवश्य चैनल सब्सक्राइब कर पास बेल आइकन बजे दिन गाइस परवर्ती भिडियो नोटिफिकेशन सब आगे अपने पोछाने जो So guys, এখন কথা বলে নিচ্ছি ভিডিওটি তৈরি করার জন্য আমাদের কি কি বিষয়ের প্রয়োজন হবে এই ভিডিওটি তৈরি করার জন্য অবশ্যই আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটি তো দরকার হবে এবং আমাদের আরো একটি অ্যাপ্লিকেশন লাগবে এডিটিং করার জন্য সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন সো অনেকের ইনস্টাগ্রামটি আছে অনেকের নাই যাদের নাই তারা আপনারা ডাউনলোড করে নিলেই হবে প্লে স্টোর থেকে আমি লিংক তারপর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার জন্য যে কোনো একটি ভিডিও দরকার হবে আপনার সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিন হতে পারে এনিথিং আপনারা যে ভিডিওর উপরে এই স্ট্যাটাসটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা ইউজ করবেন साउंड কিভাবে ব্যবহার করবেন এবং টিকটক অ্যাপ থেকে কি কি ভাবে আপনারা এডিট করে এটাকে বেস্ট একটা ভিডিও তৈরি করতে পারেন সেটা আমি হাতে কলমে করে দেব ভিডিওর মাধ্যমে সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফোনের স্ক্রিনে চলে আসার পর সবার আগে চলুন আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি সো গাইস ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর অ্যাজ ইউজুয়ালি আমরা চলে যাব প্লাস অপশনটিতে সো এখানে একটি প্লাস অপশন আছে এই প্লাস অপশনটিতে আমরা টাচ করব এবং এখানে যে স্টোরি অপশনটি আছে আমরা স্টোরি অপশনটিতে একটি টাচ করব সো স্টোরি অপশনটিতে টাচ করার পর এইখানে আপনারা এই অপশনটিতে একটি টাচ করবেন গ্যালারি থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন যে ভিডিওর উপর আপনারা স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন সো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সো এই টাইপের ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম আপনারাও এই টাইপের ভিডিও বা আপনার কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন বা এই রকম টাইপের ভিডিও আপনারা করতে পারেন সো এরপর আমরা এখানে এই প্লাস অপশনটিতে টাচ করব এই এ অপশনটির উপর সো এই অপশনটির উপর টাচ করার পর এখানে আপনারা টাইপিং এর অপশন পেয়ে যাবেন এখানে আপনারা যে স্ট্যাটাসটা লিখতে চাচ্ছেন যেমন আমি যা খুশি তাই কিন্তু লিখতে পারতেছি সো দেখতে পাচ্ছেন আপনারা এইটা লিখবেন সো লেখার জন্য আমি দেখেন আগেই লিখে রেখেছি সো এখানে কপি পেস্ট করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন সো গাইস এখানে আপনারা কয়েকটা কালারেও লিখতে পারেন সো দেখেন এইটার জন্য এখানে এই লেখাটার উপর আবার টাচ করলাম এবার এখানে দেখেন ফন্ট আছে অনেকগুলো সো অনেক ফন্টের মধ্যে আমরা এই দেখেন অনেক ফন্ট আছে সো আপনারা ইউজ করবেন হচ্ছে এই ফন্টটা দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এই ফন্টটা ইউজ করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই এই অপশনটিতে টাচ করবেন দেখেন এই অপশনটিতে টাচ করলে কিন্তু চলে যায় আবার এই অপশনটিতে টাচ করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই যে একটা ইফেক্টের মতো বা আছে ব্যাকগ্রাউন্ডটা যে কাটা কাটা একটা ব্যাকগ্রাউন্ড এটাই কিন্তু অনেক সুন্দর লাগে স্ট্যাটাস ভিডিওগুলোতে সো আমি দেখেন ব্ল্যাকটা চলে আসছে আরেকটা টিপ দিবেন ওই উপরে তাহলে এবার সাদা আসবে মানে দুইটা কালার এখানে দেওয়া আছে সো আপনারা চেঞ্জও করতে পারেন সো আমি দুইটা কালার দিয়ে রেখেছি সেটা হচ্ছে দেখেন আমি এখন কিন্তু কোনোটাই নাই অবশ্যই লেখার ফন্টটা এইটা সিলেক্ট করতে হবে এবং উপরে এই অপশনটিতে টাচ করবেন প্রথমে আসবে কালোটা পরবর্তীতে আসবে আরেকটা টিপ দিলে সাদাটা সো আমি আপাতত সাদাটাই রাখতে চাচ্ছি সো এরপর এখানে ডান বাটনে টাচ করবে এবং এটা বড় করে নিব সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে করতে পারেন আবার আপনার যদি মন চায় যে আরেকটা অ্যাড করবেন তাহলে আবার এই এবি ফন্টের উপর টাচ করবেন এবং যা খুশি তাই লিখতে পারেন যেমন আমি লিখতেছি করলাম দ্বিতীয় অংশটাকে আলাদা করে নিলাম এবং এখানে আবার ছুরুতে টাচ করলাম এবং আরেকটা টাচ করলাম তাহলে কালো রাখলাম মানে একটা সাদা রাখলাম আরেকটা কালো রাখলাম সো দেখতে পাচ্ছেন আপনারা এবার হাত দিয়ে ধরে কিন্তু বড় ছোট করতে পারেন সো আমি মোটামুটি বড় করে দিলাম সো দেখতে পাচ্ছেন আমি দুইটা কালার দিয়ে আপাতত আপনাদের শিখিয়ে দিলাম সো এরপর আপনারা সাউন্ডটা বন্ধ করে দিতে চাইলে এখানে সাউন্ড অপশনটিতে অফ করে দেবেন সো এরপর আমরা এটাকে আবার সবার আগে সেভ করে নেব একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় সো এখানে থ্রি ডট একটি টাচ করবেন এবং এখানে সেভ বাটনে একটি টাচ করবেন অ্যান্ড দেন অটোমেটিক এটা প্রসেসিং হয়ে কিন্তু ভিডিওটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তারপর আমরা টিকটক দেখেন সেভ হয়ে গেছে অলরেডি সো আমরা সরাসরি চলে যাচ্ছি টিকটক অ্যাপ্লিকেশনে এবং টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনারা যেই সাউন্ডটার উপরে আপনি ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন ধরেন আমি এই সাউন্ডের উপরে ভিডিওটা তৈরি করবো মানে এই ট্রেন্ডিং সাউন্ডটা আপনারা অবশ্যই ট্রেন্ডিং সাউন্ডের সাথে এই কাজগুলো করবেন তাহলে অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে
ধরেন এই সাউন্ডটা আমি ব্যবহার করব, তার জন্য আমরা এইটার এই যে সাউন্ড অপশনে একটি টাচ করব এবং এইটার সাউন্ড অপশনে টাচ করার পর ইউজ দিস সাউন্ড একটি টাচ করে দেব। সো ইউজ দিস সাউন্ডে টাচ করার পর অবশ্যই আমাদের গ্যালারি চলে আসবে অথবা আমাদের রেকর্ডিং অপশন চলে আসবে, আপনার এখান থেকে রেকর্ড করতে দরকার নেই। সো আপনারা আপলোড অপশনে একটি টাচ করবেন এবং রাইট নাও মাত্র যেই ভিডিওটা এক্সপোর্ট করলেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন এবং এখানে নেক্সট বাটনে একটি টাচ করে দেবেন। সো এরপর সবার আগে সাউন্ড অপশনে একটি টাচ করুন এবং সাউন্ড অপশনে টাচ করার পর এইখানে দেখেন যে ভলিউমের অপশন আছে, সো এখানে আপনার অরিজিনাল ভলিউমটা জিরো করে দেবেন এবং অ্যাডেড সাউন্ডটা 200 করে দেবেন। সো এবার আমরা কিছু ইফেক্ট ব্যবহার করব যাতে ওই যে শুরুতে অনেক বেশি সুন্দর দেখা যায়। সো ইফেক্ট ব্যবহার করার জন্য এখানে ইফেক্টে টাচ করবেন এবং এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমি ট্রানজেকশনে সবার আগে চলে যাচ্ছি এবং শুটিং টাইমটা আমি ফার্স্টে যেটা আছে এটা নিয়ে নিচ্ছি কজ আমার একটা আপডেট দেওয়া হয়েছে তার জন্য এখানে লোডিং নিচ্ছে, আম সরি। সো দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে সিলেক্ট করে নেব এই শুটিং টাইম যেটা আছে এইটা। সো দেখতে পাচ্ছেন আমি শুটিং টাইমটা শুরুতে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড দেন আবার ইফেক্টে টাচ করব এবং এই প্রথমটায় চলে আসবো, এই দেখেন এই যে ভার্চুয়াল বা সামথিং কিছু লেখা আছে। সো এইখান থেকে দেখেন যে গ্লিস ট্লিস অনেক কিছু আছে আপনারা সিলেক্ট করতে পারেন, এই দেখেন 70s, এই যে এগুলো সিলেক্ট করবেন ভিডিও অনেক বেশি জোস হবে ইনশাল্লাহ। সো এইগুলো আপনাদের যেটা ভালো লাগে, দেখেন অনেকেই এগুলো এখান থেকে ইউজ করে, আপনারা যারা স্ট্যাটাস ভিডিও দেখেন সকলে এখান থেকে ইউজ করে, কেউ অন্য জায়গার থেকে নিয়ে আসে না। সো আপনারা এখান থেকে ইউজ করবেন, আশা করি অনেক বেশি জোস হবে। আর এটা আমি শুরুতে দেখিয়েছিলাম, আপনাদেরকে ভালো লেগেছে আশা করি। এভাবে যেই ইফেক্টগুলো সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার সেই ইফেক্টগুলো দেওয়ার পর এখানে সেভ অপশনে টাচ করবেন এবং এখন দেখেন যে ভিডিওটা একবার চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ট্রেন্ডিং হয়েছে। সো আপনারা এইভাবে নিজেদের কাস্টম করে আপনারা যে কোনো ইফেক্টটি ব্যবহার করতে পারেন। সো এরপর নেক্সট বাটনে টাচ করে আপনারা এখানে হ্যাশট্যাগ ট্যাশট্যাগ দিয়ে যেভাবে টিপস অ্যান্ড ট্রিক্স তো আমার আগেরটা দেখেছেনই আশা করব, সো ওইভাবে আপনারা নর্মালি এখান থেকে পোস্ট করে দিতে পারেন, তারপর সেটা ডাউনলোড করে যে কোনো সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করতে পারেন অবশ্যই খুবই সহজে। অবশ্যই এখানে কাভারটা দিতে ভুলবেন না, সিলেক্ট কাভার একটি টাচ করবেন এবং এখান থেকে আপনার বেস্ট পয়েন্ট আপনারা সিলেক্ট করে নেবেন, দেখেন আমি এটা রাখতেছি। সো এখান থেকে দেন এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেবেন, অবশ্যই ফর ইউ টর ইউ রাখবেন, এভাবে দেখেন এই যে ফর ইউ, ট্রেন্ডিং, ভাইরাল, ট্রেন্ডিং এইসবে এই কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করবেন অ্যান্ড দেন এখানে সব কিছু ওকে রাখার পর এখানে পোস্ট করে দেবেন সিম্পলি, দেন অটোমেটিক্যালি ডান। ওকে, সো আশা করবো বন্ধুরা সকলের অনেক বেশি ভালো লাগলো আজকের ভিডিও টিউটোরিয়ালটি। সো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভাইরাল ভিডিও এডিটিং এবং টিপস অ্যান্ড ট্রিক সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল নিয়ে, ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।